পরমাত্মা পরম ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করে আমরা বেদ অধ্যয়ন শুরু করছি প্রথমে শান্তি মন্ত্র যেটা প্রণাম মন্ত্র আমাদের ওম সহনা ভবতু সহโน ভু্নক্তু সহ বীর্যম করਵਾহৈ তেজস্বিনা বধীতমস্তু মাবিদ ওম শান্তি 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 হরি ও যখনই বেদ পাঠ হয় বা উপনিষদ পাঠ হয় তার আগে কয়েকটি শান্তি মন্ত্র আছে পাঁচটি ছটি আছে সেগুলো পাঠ করা হয় আপনারা যদি ইন্টারনেটে টাইপ করেন শান্তি মন্ত্র পেয়ে যাবেন ওখানে উচ্চারণ কি আছে তার কি অর্থ সবই পেয়ে যাবেন আমাদের যদি সুযোগ হয় আমরা করব। ঠাকুরের নাম করে আমরা শুরু করছি বেদ শুরু করার আগে যখনই বেদ নিয়ে আলোচনা হয় স্বামীজির স্বামী বিবেকানন্দ ওনার একটি কথা খুব মনে পড়ে আমার একত্রিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে স্বামীজি আমেরিকা গেলেন বেশ কিছুদিন ওদিকে থাকার পর উনি ওখানে নাইনটি থ্রিতে পৌঁছেছিলেন নাইনটি সেভেনে ফেরত আসেন তখন স্বামীজি অনেক বক্তৃতা দিয়েছিলেন বিভিন্ন নাম একটা নাম হচ্ছে ভারতের বিবেকানন্দ একটা হলো ইংলিশে বলে লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া বেদকে নিয়ে স্বামীজি অনেক কিছু বলেছিলেন তার মধ্যে নিয়ে একটা খুব সুন্দর কথা বলেছিলেন এই নিয়ে নিয়ে বেঙ্গলকে খুব দুঃখ করে স্বামীজি বলেছিলেন যে বেদের পঠন পাঠন বেঙ্গল থেকে নষ্ট প্রায় হয়ে গেছে দ্য স্টাডি অফ দ্য বেদাস হ্যাজ অলমোস্ট ডিসপিয়ার ফ্রম বেঙ্গল প্রায় উঠে গেছে আমার কত ইচ্ছে স্বামীজি বলছেন আমার কত ইচ্ছে হাউ আই উইশ দ্যাট ডে উইল কাম ওয়েন ইন এভরি হোম দ্য ওয়ে দ্য বি ওয়ার্শিপ টুগেদার উইথ শালগ্রাম দি হাউস আপনারা যারা শুনছেন আপনাদের সবারই বাড়িতে এক গৃহ দেবতা কি কুল দেবতা আছেন তার মধ্যে শালগ্রাম খুব প্রচলিত স্বামীজির খুব ইচ্ছে যে বাড়িতে একই আসনে বেদের পুজো হবে শালোগ্রামের পুজো হবে কি গৃহদেবতা যিনি কুলদেবতা যিনি তার পুজো হবে ওয়েন দ্য ইয়াং দ্য ওল্ড অ্যান্ড দি উইমেন উইল ইনোগ্রেট দি ওয়ার্শিপ অফ দিবেদা কবে সেদিন হবে যখন বাচ্চারা মহিলারা খুব ইম্পর্টেন্ট শব্দ মহিলারা আর বয়স্ক যারা সবাই এই বেদ অধ্যয়ন করবেন আমরা এই একটা ছোট্ট স্বামীজির কোটেশন থেকে বুঝতে পারি বেদের ইতিহাস কি আর বেদের বর্তমান কি বেদের ইতিহাস বেদ হলেন ভারতীয় ধর্ম ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড মেরুদণ্ড খুব সাধারণ শব্দ বললাম গঙ্গোত্রী যেখান থেকে ভারতীয় সংস্কৃতি ভারতীয় ধর্ম ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার সমস্ত সব কিছু বয়ে চলে আসছে গঙ্গা যেমন গঙ্গোত্রী থেকে গোমুখ থেকে বেরিয়ে দেখুন কিভাবে গ্যাঙ্গেটিক প্রেম এটা হলো ভারতের প্রাণ আগেকার দিন এটাকে ভারতবর্ষ বলতেন বেদ হলেন সেটাই ভারতের যে ধর্মভূমি ভারতের যে কর্মভূমি ভারতের যে জ্ঞান ভূমি এটাকে সিঞ্চন করে যাচ্ছেন বেদ আজ থেকে না হাজার হাজার বছর থেকে যা কিছু হিন্দু ধর্মে আজকে আমরা পাই অনেক কিছু জিনিস সরাসরি বেদ থেকে এসছে বাকি জিনিসগুলো বেদ থেকে ঘুরে এসেছেন বিবাহ যেটা হয় হিন্দুদের বেদমন্ত্র দিয়ে দিয়েই হয় দাহ সংস্কার বেদমন্ত্র দিয়েই হয় পৈতে বেদমন্ত্র দিয়েই হয় এই যে যতগুলো সংস্কার করা হয় এই যে অন্নপ্রাশন আদি সব বেদ থেকেই আসছে এগুলো সমস্ত এগুলো বেদ থেকে আসে আমরা বেদ পড়ি না আজকাল দুর্ভাগ্য বেদের ব্যাপারে জানি না দুর্ভাগ্য কিন্তু বেদকে আধার করে যে গ্রন্থগুলো পরে পরে রচনা হয়েছেন যেমন ধরুন কীর্তিবাসী রামায়ণ কি খুব নাম করা শ্রীমদ ভাগবত কি হিন্দি বেল্টে রামচরিত মানস এগুলো সব হচ্ছে বেদ বেদেরই কথা এনারা অন্যভাবে বলছেন কেন এরকম বলেছেন যদি আপনি আমাদের রামায়ণ বা মহাভারত টক্স গুলো শোনেন সেখানে এটা বর্ণনা করা আছে কারণ যেমন যেমন আমরা এগুলো দেখবো যে বেদ সবার জন্য ছিল না কারণ ছিল তার আমরা বুঝতে পারবো কেন এরকম ছিল তখন ব্যাসদেব আর তারপরে অনেকেই যারা মনীষী ছিলেন তারা এমন ধর্মগ্রন্থ রচনা করলেন যাতে বেদের বক্তব্যটা রেখে দেওয়া হলো আর জনসাধারণের মতো ওটা ছড়িয়ে দেওয়া হলো আমার নিজের খুব প্রিয় শব্দ ফাউন্টেন হেড বেদ হলেন হিন্দু যা কিছু হিন্দু আছে এর যেন গোমুখ গঙ্গোত্রী এখন বেদ জিনিসটা কি এটা যদি বুঝতে চান আমরা তো এটাই করব বিরাট লম্বা এটা বর্ণনা করব খুব সংক্ষেপে স্বামীজির জীবন থেকেই যে বিদেশে গেছিলেন স্বামীজি তার আগে আঠারোশো ছিয়াশিতে যখন ঠাকুরের মহা সমাধি হয়ে যায় শ্রী রামকৃষ্ণের স্বামীজি তখন বেরিয়ে পড়েন ভারত ভ্রমণে দুবার উনি প্রায় পুরো ভারতটাই ঘুরেছেন বিভিন্নভাবে পরে উনি বর্ণনা করেছিলেন সব বর্ণা তো তিনি করেনি কিছু 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 যেগুলো করেছেন সেগুলো আজকে আমরা স্বামীজি জীবনীতে পাই কিছু কিছু তার যে স্মৃতিচারণ যারা করেছেন তারা করেছেন এইটা এসছে নিবেদিতা থেকে নিবেদিতাকে তিনি একবার বলছিলেন ভারত ভ্রমণের সময় যখন বিদেশ থেকে ফেরত এসেছেন যে স্বামীজি এরকম হাঁটতে হাঁটতে একবার সিন্ধু নদীর তীরে গেছেন যেটা এখন পাকিস্তানে তখন তো অখণ্ড ভারত ছিল সকাল কোথাও কিছু নেই শুধু নদী তিনি হঠাৎ দেখেন কেমন একটা কুয়াশা একটা কুয়াশা ঠাকুর যখন মা কালীর সাধনা করছিলেন সাধনা করতে করতে যখন উনি আর পেরে উঠছেন না বলছেন গলায় ছুরি দেব খটগ যখন ধরলেন মা কালীর সেই সময় হঠাৎ মা কালী দর্শন দিলেন সেখানেও আছে কুয়াশা এই কুয়াশাটা কিন্তু এই আমার শীতের কালের কুয়াশা এটা অন্য একটা চৈতন্যের ঢেউ চৈতন্যের ঢেউ চৈতন্যের ঢেউ আর তার মধ্যে ফুটে উঠল এক ঋষি ঋষির আকৃতি মুখ যেমন শ্রীরামকৃষ্ণ দর্শন পেলেন মা কালীর স্বামীজি দর্শন পেলেন এক ऋषि ऋषि रिशी सन्ध्या मंत्र है तिनी छंदे बोले जाचेन आया ही वरदे देवी त्रैक्षरे ब्रह्मवादिनी गायत्री छंदसा मातः ब्रह्म योने नमोस्तुते एटा सन्ध्या गायत्री ते व्यवहार है ठाकुर के मां काली बोले चिलेन তুই ভাবে থাক ভাব মুখে থাক এ ঋষি কোন আদেশ দেননি তিনি শুধু এই মন্ত্রটা বলে গেলেন আর অজান্তায় স্বামীজি তার সঙ্গে সুর মিলিয়ে সুর মিলিয়ে তিনি এটা পাঠ করতে শুরু করলেন পরে স্বামীজি বলছেন নিবেদাকে ওই ঋষির সুর আলাদা ছিল এটা খুব ইম্পর্টেন্ট আমরা পরে বেদাঙ্গ নিয়ে যখন আলোচনা করব সেখানে এই জিনিসটা আলোচনা হবে সুর কেন আলাদা ছিল ওনার এটা এমনি গল্পনা এটা বাস্তবিক ঘটনা যে কিভাবে সুর পাল্টে গেছে স্বামীজি তখন বলছিলেন আমার দৃঢ় বিশ্বাস বাল্যকালে শঙ্করাচার্যেরও এরকম কোন একটা অনুভূতি হয়েছিল যার পর থেকে তার মন প্রাণ এই বেদের মধ্যেই ঢুকে গেল দিয়ে তিনি খুব নাম করা কথা বলছেন বেদ হলেন ভারতের জাতীয় সুর শব্দ উনি ব্যবহার করেছিলেন ন্যাশনাল ক্যাডেন্স গাইডেন্স সুর এই সুরে যারা গান আদি করেন তারা জানবেন যে কীভাবে সুর একটা গঠন হয় তারপরে সুর খেলা করেন ভারতীয় জনমানুষের প্রাণ হল বেদ আমাদের হিন্দু জাতি ভারতবর্ষ আমাদের জাতীয় সুর দেশের সুরই হল বেদ যেমন যেমন আমরা এগোবো বেশ কিছু মন্ত্র আদি দেখব দেখবেন কীভাবে আমরা জেনে অজান্তায় সেই সুরে আমরা বাঁধা আমরা কোনোভাবে এটাকে অতিক্রম করতে পারি না ন্যাশনাল গার্ডেন্স যদি কেউ জিজ্ঞেস করে আজকে বেদ পড়ে কি হবে বেদ এই জন্য পড়তে হবে কারণ এটা আপনার জীবন সুর শুধু জাতীয় সুর না আপনার জীবনের সুর এটা আপনি হিন্দু হয়ে যখন যেকালে জন্মেছেন আপনার জীবন সঙ্গীত এই সুরে বাঁধা এই যে দিব্য ধর্ষণ স্বামীজির হয়েছিল এটা থেকে আমরা বেশ কিছু জিনিস আমরা পাই পাঁচটা জিনিস আমরা পরিষ্কার বলতে পারি এই এই একটি ঘটনা থেকে আর এই পাঁচটি জিনিস বেদকে পরিভাষিত করেন প্রথমটা হলো বেদ হলেন বিভিন্ন দেবী দেবতা যারা সেই অনন্তের মুখ ঈশ্বর অনন্ত এছাড়া ঈশ্বরের অন্য কোনো পরিভাষা নেই কিন্তু অনন্তের ধ্যান মন করতে পারে না তার দরকার পড়ে একটি আলম্বন বেদীর দেবী দেবতা হলেন সেই আলম্বন সেই অনন্তের যেন একটা মুখ ঠাকুর খুব সুন্দর এটাকে বর্ণনা করছেন উদাহরণ দিয়ে আকাশে জল আকাশ যেন অনন্ত সেই জলটা ছাদে পড়ে সেখান থেকে পাইপ হয়ে যখন বেরোয় হাতির মুখ দিয়ে সিংহের মুখ দিয়ে বাঘের মুখ দিয়ে যারা জানে না তারা বলে হাতির মুখ দিয়ে জল বেরোচ্ছে আপনাদের যাদের বয়স হয়েছে আপনারা জানবেন আগেকার দিনে মিউনিসিপ্যালিটি যে ট্যাপ গুলো হতো সেখানে ওরকম হাতি সিংহ মুখ বানানো থাকতো সেখান থেকে জল বেরিয়ে আসছে জল আকাশের কিন্তু বেরিয়ে আসছে এই হাতি সিংহের মুখ থেকে ঈশ্বর সেই অনন্ত কিন্তু যদি আমি পৌঁছতে চাই তখন আমাকে এই যে দেবী দেবতা এনারই সাহায্য নিতে হয় কত দেবী দেবতা হবেন যত মন আজকে যদি সাতশো কোটি জনসংখ্যা হয় তাহলে কত দেবী দেবতা হবেন সাতশো কোটি আমরা বলি তেত্রিশ কোটি দেবী দেবতা একটু কম আছেন আমরা এটা বুঝতেও পারি না কারণ যত মন অখণ্ডকে অনন্তকে ততভাবে দেখবেন দ্বিতীয় জিনিস হলো এই সত্যগুলো যেটা এই যে প্রেয়ার্সগুলো এই যে প্রার্থনাগুলো যেগুলো সত্য আমরা পরে দেখব এগুলো ঋষিরা ধ্যানের গভীরে এটাকে পান এই ধ্যানের গভীর এই জিনিসটাকে একটু পরে আমরা আলোচনা করছি তৃতীয় এই জিনিসগুলো গুরু শিষ্য পরম্পরায় আছে যেমন সেই ঋষি স্বামীজিকে দেখালেন গুরু শিষ্য পরম্পরা এটা তিন নম্বর আর চতুর্থ যেটা স্বামীজি বলছেন এটা হচ্ছে ন্যাশনাল ক্রেডেন্স ন্যাশনাল রিদম এটা হিন্দুর জাতীয় সুর আর সবচেয়ে বড় যেটা পাঁচ নম্বর স্বামীজি শঙ্করাচার্যকে নিয়ে বলেছিলেন যেটা স্বামীজির উপরে খাটলো খাটলে খাটলো যখনই আপনি এই বেদের জ্ঞানে প্রতিষ্ঠিত হবেন যখন পুরোপুরি আপনার জীবন বেদের সুরে বেঁধে যাবে বেদের সুরে যখন চলতে শুরু হবে তখনই আপনার জীবন ধন্য হবে মহাপুরুষ যদি কেউ কাউকে হতে হয় তাকে নিজের সুরকে বেঁধে দিতে হবে এই বেদের সুরের সঙ্গে যে তুলসী দাস সাধারণ ছিলেন পণ্ডিত ছিলেন তিনি কিভাবে তিনি বেদের সুরে নিজেকে বেঁধে দিলেন বেরিয়ে এলো রামচরিত মানুষ পুরো আজকে যেখানে হিন্দি ভাষী যে রাজ্যগুলো সেখানে এটা মূল গ্রন্থ হয়ে দাঁড়িয়েছে ব্যাসদেব তাই করলেন শঙ্করাচার্য তাই করলেন স্বামীজি তাই করলেন কাহিনী শুরু হয় আজ থেকে হাজার হাজার বছর আগে স্বামীজি যেমন সিন্ধু নদীর তীরে দেখেছিলেন সেই সিন্ধু নদীর তীরে কেন সিন্ধু নদীর তীরে কারণ আমরা ঋগ্বেদে কিছু কিছু বর্ণনা পাই সিন্ধু নদীর কথা যে বলছেন সিন্ধু নদী না সিন্ধু নদ বলছেন বৃষ্টির সময় মনসুনের সময় সিন্ধু কিভাবে চলে বলছেন সে মত্ত সাহের মতো সাহর যেমন গর্জন করতে করতে দৌড়োয় সিন্ধু সেভাবে দৌড়োচ্ছে বর্ণা বেদে আছে এই বর্ণা এগুলো থেকে আমরা মনে করি যে যারা এই রচনা করেছিলেন যেভাবেই হোক তারা সিন্ধু নদীর তীরে ছিলেন যারা ছিলেন সেখানে কোথায় থেকে এলেন কীভাবে এলেন আমাদের এটা জানা নেই কেউই জানেন না যারা ইতিহাস নিয়ে একটু পড়াশুনো করেছেন আপনারা শুনে থাকবেন আরিয়ান ইনভেশন থিওরি এআইটি খুব নাম করা এখন এটাকে না আমরা প্যাক দিয়ে বলি দুদিন আগে আমার এক ভাই সন্ন্যাসী সন্ন্যাসী ভাই উনি হলিউডে আছেন তো আমরা একটা অন্য একটা ডিসকাশন করছিলাম আই বললাম যে মানে খুব ভালোবাসে নাম আমাকে আমার থেকে ছোট পাঁচ ছ বছর জুনিয়র আমার থেকে আমি বললাম জানেন বিশ্বে কোনো জায়গায় নেই যেখানে আমি যেতে চাই ইউরোপ হোক আমি কোনোদিন যাইও নি কোথাও ইউরোপ হোক আমেরিকা হোক অস্ট্রেলিয়া কোথাও না কেমন গাছ ইউরে উঠে যেতে হবে বলে দিল্লি থেকে যেমনি উত্তর পশ্চিমের দিকে যেতে শুরু করি দিল্লি হরিয়ানা পাঞ্জাব হিমাচল সেখান থেকে পাকিস্তান বর্ডার সেখান থেকে আফগানিস্তান ভ্যালি আর ইরান আমার মাথা ঘুরতে শুরু হয়ে যায় স্বপ্নেও আমি দেখি ওই সব জায়গায় ঘুর 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 করছি ওখানকার কোনো বই পেলে অবশ্যই পড়ি কোনো ভিডিও ক্লিপস থাকলে অবশ্যই দেখি তো উনি তখন মজা করে বলছেন ও আপনিও আরিয়ান ইনভেশন থিওরিতে ঢুকেছেন নাকি না কোনো মতেই না আমি কোনো কোনো থিওরিতেই না আরিয়ান ইনভেশন থিওরি যেটা ছিল এটা দুটো কারণে এসেছিল প্রথম ম্যাক্স মুলার এটাকে করেন আমাদের এখানে অত সময় নিয়ে আলোচনা করো খুব সংক্ষেপে ম্যাক্স মুলার প্রথম এটা প্রপোজ করেন যে আর্যরা বিদেশ থেকে এসেছিলেন আর এখানকার যারা তাদেরকে মেরে কেটে সমান করে দিয়েছিলেন উনি ভাষার দিক থেকে বলেছিলেন পরে হিস্টোরিয়েন্সরা আছে আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন তারা হিস্টোরিয়ানসরা বললেন যে হ্যাঁ এরকম তারা বললেন পরে পরে যারা ইতিহাসবিদ তারা যখন এটার উপরে কাজ করতে শুরু করলেন তো যখনই এই ইতিহাস আসে তখন কয়েকটা সিদ্ধান্ত নিতে হয় প্রথম হচ্ছে লিঙ্গুইস্টিক ভাষার দিক থেকে সেকেন্ড হচ্ছে আর্কিওলজিক্যাল যারা খনন করে ইতিহাসকে বার করেন তৃতীয় হচ্ছে জেনেটিক জিন্স দিয়ে যেটা আগে ছিল না আর অ্যাস্ট্রোনমিক্যাল জ্যোতিষবিদ্যা যেটা তখনকার দিনে যে বর্ণনাগুলো আছে লিঙ্গুইস্টিকটা এখনো আছে এখনো মরে যায়নি কারণ ভারতীয় ভাষা আর ইউরোপীয় ভাষায় প্রচুর সমান রয়েছে যার জন্য হিটলার আর্য বলেছিলেন ও আর্য আরিয়ান সুপ্রিমেসি এগুলো আসলে এত বড় সাবজেক্ট না দু মিনিটে ডাকাত ওরা এই যে ব্যারন্স যারা নাম করা গুলো বাড়ি থেকে বেরিয়ে আক্রমণ করে লুটপাট করে যদি টাকা পয়সা না নিয়ে আসে ওদের সম্মান হয় না সেই থেকে তারা ধরেই নিয়েছে এই আর্যরা এরাও এই লুটপাটি করেছিল কারণ ওদের সঙ্গে একটা লিঙ্ক আছে বলে স্বামীজি প্রচন্ড এটা অসন্তুষ্ট ছিলেন এটাকে নিয়ে দ্বিতীয় হচ্ছে ইউরোপে যে ওরা যখন পুরোনো দিকে যাচ্ছেন গ্রিক গড রোমান গড এই কনসেপ্টস গুলোতে তারা হলো যুদ্ধ করা যুদ্ধ করানো মারপিট তো ইন্দ্রের প্রতি যে স্তুতিগুলো আছে হে ইন্দ্র আমার পাপ কর্মকে ক্ষয় করো সেগুলোকে ওরা এমনভাবে দিলেন যে আমার শত্রুকে নাশ করো শত্রু বলছে ভেতরের বেদ পড়লেই বোঝা যায় ওই দুটোকে মিলিয়ে দিলেন এখন ওরা বললো এই সব যে ইন্ডাস ভ্যালি এটাকে নাশ করেছিল এখন যখন এটা খোড়াখোড়ি শুরু করলো তো দেখছে একটা দুটো মরা পেয়েছে যদি ম্যান স্লটার হয়ে থাকে হাজারে হাজারে যদি লোক মরে থাকে তার হাড় গেল কোথায় হাড় নেই ওটা এখন ওরা বলছে না ইনভেশন হয়নি মাইগ্রেশন হয়েছে তো মাইগ্রেশন তার একদিনে হবে না ওয়েভ আফটার ওয়েভ আমরা জানি না এখন জেনেটিক যেটা জিন দিয়ে যেটা দু হাজার থেকে এই কুড়ি এই গত তিন বছরে প্রচুর কাজ হয়েছে জেনেটিক্যালি ওরা পুরোপুরি বলে দিয়েছেন কোনো ইনভেশন হয়নি কমপ্লিট অ্যান্ড থরো মাইগ্রেশন হয়ে থাকতে পারে আমাদের খুব বড় স্কলার ছিলেন লোকমান্য তিলক বাল গঙ্গাধর তিলক তিনিও মাইগ্রেশন থিওরি কেই মেনেছিলেন স্বামীজি হবে কোনো কারণ উনি তো ঠিক হিস্টোরিয়ান না কিন্তু স্বামীজি যেটা বলেছেন যেটা তিলকও বলেছিলেন আট থেকে দশ হাজার বছর আগে বেদের রচনা হয় এটা এই জন্য মিলে যায় যে বেদে যে কিছু কিছু গ্রহ নক্ষত্রের বর্ণনাগুলো আছে সেটাকে যখন কম্পিউটারে ফেলা হচ্ছে সেটা মোটামুটি মিলে যাচ্ছে আর আরো পেছনের দিকে যাচ্ছে কিন্তু মজা হলো এই জনসাধারণের মধ্যে আরিয়ান থিওরি এমন যারা বাইরে থেকে ছিল আক্রমণ করেছিল ঢুকে আছে যে ওরা কিছুতেই মানতে চায় না কিছুটা মানে ওদের যদি জিজ্ঞেস করেন লজিক্যাল এভিডেন্স আছে বলবেন নেই অ্যাস্ট্রোনমিক্যাল এভিডেন্স আছে নেই জেনেটিক এভিডেন্স আছে নেই তাহলে কি করে এলো সি আরে তোমার ল্যাঙ্গুয়েজে মিল উল্টোটাও তো হতে পারে এখান থেকে গেছে সেটাও তো হতে পারে যাই হোক আমরা মূল কথা আমরা জানি না একটা একটা ওনার মাথা এলো মুলার বলে ফিফটিন হান্ড্রেড বিসি কোথায় থেকে উনি এই ডেটটা পেলেন কারোর জানা নেই তার মানে আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে সেটাতেই উনি কচু মচু দনো মনো করছিলেন বলতে এখন আরিয়ান ইনভেশন থিওরি চলে গেছে মাইগ্রেশন থিওরি এসছে তার মধ্যে বলছে ফার্স্ট ওয়েভ কিছু না হোক বিসি তার বারো হাজার বছর আগে তিলক স্বামীজি এনারাও আট থেকে দশ হাজার বছর বলেছেন আর যারা হয়তো বাইরে থেকে এসেছিলেন কোথায় থেকে এসেছিলেন আমরা জানি না এইটা আমরা জানি যারা বেদে রচনা করেছেন সিন্ধু নদীর তীরে সেখানে খাওয়া পরার অভাব নেই থাকার কষ্ট নেই একটুতেই পেট ভরে যায় মন হয়ে গেল এনাদের শান্ত সেই শান্ত মনে এনারা শুরু করলেন আর্ট কালচার মিউজিক ল্যাঙ্গুয়েজ আর এগুলো সব রিফাইন্ড পরিষ্কার করা সুসংস্কৃত ভাষার নাম দিলেন সংস্কৃত নিজেকে বলতে শুরু করলেন পরিষ্কৃত আর্য আর্য মানে হয় যিনি পরিষ্কার এরা পরে বলতে শুরু করলো আর্য মনে হচ্ছে ফর্সা অনার্য মানে ব্ল্যাক একবারই না কোথায় থেকে এইসব থিওরি এরা পান আর হচ্ছে যিনি ভদ্রলোক ভদ্রলোক কিভাবে যার রুচি পরিষ্কৃত ভাষা পরিষ্কৃত এখন এই যে খাবা পড়ার অভাব নেই মানে দুটো মুঠো হলে হয়ে যায় ঠাকুর যেমন বলছেন যারা ধর্মপথে যান ঝোল ভাত হলেই হয়ে যায় আবার ঠাকুর বলছেন ঋষিদের কথা বেদে ঋষিদের কথা তারা কত খাটত সকালবেলায় আশ্রম থেকে বেরিয়ে জঙ্গলে গিয়ে দিন জব ধ্যান করত বিকেলে ফিরে এসে একটু কন্দমূল খেত সাধারণ জীবন ফলে এনারা হয়ে গেলেন ধ্যান প্রবণ মনটাকে ভেতরে দেখে নিয়ে গেলেন দৌড়োদৌড়ি যারা করে ইউরোপিয়ানরা যেমন আমেরিকানরা যেমন এরা ধ্যান করতে পারে না আজকে আমাদের যে জীবন হয়ে গেছে ইন্টারনেটের জন্যে দৌড়োদৌড়ির জীবন ধ্যান করা সম্ভব না পুজো করতে পারি আমরা আমরা নাশ করতে পারি সংহার করতে পারি আমরা বানাতে পারি ধ্যান করতে পারি না এই সিন্ধু নদীর তীরে যারা ছিলেন তারা ধ্যান করতে পারতেন কাজকর্ম কমিয়ে দিয়ে পালথিয়ে মেরে বসে ধ্যান করছেন শব্দের যে সাম্রাজ্য যেখানে শব্দ থেকে শব্দ জন্ম হয় পরেও আমরা আলোচনা করব এটা সেটাকে পেরিয়ে গিয়ে মাওন সাইলেন্স তার গভীরে গিয়ে রচনা করছেন কাব্য আর যখন সেই এই মৌনের এলাকাকে ছাড়িয়ে মনের এলাকাকেও ছাড়িয়ে গেছেন উপনিষদ আদি যারা শুনেছেন তারা শুনে থাকবেন মনের এলাকা ছাড়িয়ে যাওয়া অর্থ কি এখানেও আমরা আলোচনা করব। একদিনে তো সব কথা হবে না তারা তখন দাঁড়িয়ে গেলেন সৃষ্টি সৃষ্টি তত্ত্ব আর সষ্টা এই সত্যের সম্মুখ ঈশ্বর কি তিনি রচনা কিভাবে করেন জগৎ কি আমি কে তুমি কে তারা এগুলো শিক্ষা দিতে শুরু করলেন নিজের শিষ্যগুলোকে যারা যার মধ্যে অনেক সময় তার সন্তানই ছিলেন শিষ্য পরম্পরা চলতে থাকলো পরম্পরা চলতে থাকলো পরম্পরা থামছে না কারণ হাজার হাজার বছর পুরনো পরম্পরা কি না ঋষির পর ঋষি ঋষির পর ঋষি কখন হচ্ছে এগুলো যখন বিশ্ব ইতিহাস কোথায় অন্ধকারে হারিয়ে আছে ইজিপ্ট ছিল ইজিপশিয়ান ছিল চাইনিজরা হয়তো ছিল তখন আমরা জানি না আর ভারতকে এরা সম্মান দেবে না বিদেশীরা কখনো সম্মান দেবে না আমাদের নিজেদেরই হিস্টোরিয়ানস এরা সম্মান দিতে চায় না নাম বলে কাজ নিয়ে আপনারা নাম শুনে থাকবেন কি একটা আছে এমন এই ধরনের রচনা একদিনে হয় না হাজার হাজার বছর লাগে যেমন আমরা বেদের মন্ত্রগুলো পড়বো তখন বেশ কিছু নাম আসবে আঙ্গিরস কর্ণ বশিষ্ঠ বিশ্বামিত্র আগস্তীয় এই ধরনের অনেক ঋষির নাম আছে যারা খুব নাম করা ঋষি যাদের আবার বংশ পরম্পরা ছিল ঋষিকারা ছিলেন ঋষিকা হলেন মেয়ে ঋষিরা মেয়ে ঋষির প্রচলন একটু খুব ইম্পর্টেন্ট ছিল যার মধ্যে একজন ওয়াক ওয়াক বলে খুব নাম তার সুক্ত রয়েছে তার সঙ্গে ছিলেন মৈত্রে গার্গী লোপ মুদ্রা মেধা সব অনেক সব ঋষিকা ছিলেন এখনো বোকা বোকা প্রশ্ন আমাদের আসে মেয়েরা কি চন্ডি পাঠ করতে পারে আরে মেয়েরা বেদ রচনা করেছেন আপনি বলছেন চণ্ডী পাঠ করতে পারে চন্ডি পাঠ একটা পুরাণ থেকে এসেছে পুরাণের রাজা ঠাকুরদা যা বলুন সেটা হলেন বেদ বেদ পড়া কি বেদ রচনা করেছেন এরা স্বামীজি যেটা বলছেন কবে সেই ছেলে মেয়ে সবাই মিলে পুজো করবে বেদের কি অজ্ঞান অন্ধকারে আমরা পড়ে আছি ভাবলে দুঃখ হয় দুঃখ হয় স্বামীজি কত চাইছিলেন বেদের পড়া যেন ভারত ভূমিতে আবার শুরু হয় সাউথ ইন্ডিয়াতে এখনো আছে বাংলায় উঠেই গেছে তার সঙ্গে ছিলেন অনেক বাচ্চা যাদের যেমন নচিকেতার নাম আপনারা শুনে থাকবেন সত্যকামের নাম শুনে থাকবেন রবীন্দ্রনাথ নিজের একটা কবিতাতে এনেছেন উপমন্যু আরী ইত্যাদি এখন এই যে বেদ এনারা এনারা যেগুলো দিয়ে যাচ্ছেন যে জ্ঞান রাশি সেই জ্ঞান রাশি ধ্যানের গভীরে গিয়ে সেই মৌনের গভীরে গিয়ে যে সত্যগুলোকে উদ্ভাসিত করেছেন সেই সত্যগুলো হয় সরাসরি নয় ছন্দেবদ্ধ হয়ে আর ছন্দেবদ্ধ হয় নিজেরা করেছেন নাহলে তার শিষ্যরা করেছেন আমাদের কাছে এই ইতিহাস আর জানা নেই কে করেছিলেন কারণ আমাদের কাছে যখন এসেছে একটু পরে দেখবো সেটাই হচ্ছে অনেক হাজার বছর আগে তার আগে কি হয়েছিল কারোর কিচ্ছু জানা নেই তারা বললেন এটাকে বেদ 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 এই যে জ্ঞান জ্ঞান শব্দটি বিদ ধাতু থেকে এসছে সংস্কৃতে যত শব্দ আসে সকল একটা ধাতু থাকে মূল সেই ধাতুর কি অর্থ সেটা থেকে আমরা অর্থ পেয়ে যাই যেমন উপনিষদ এটা সদ ধাতু থেকে আসে সদ বিভিন্ন অর্থে হয় যদি আপনি উপনিষদ কি এই টকটা শোন শোনেন ওখানে এটা দেওয়া আছে বিদ বিদের বেশ কয়েকটি অর্থ আছে এর মধ্যে খুব প্রচলিত হলো সবচেয়ে বড় তো জ্ঞানে বিদ অর্থ হয় জ্ঞানে জানা আর লাভে ওটাকে পাওয়া আর বিচারণে সেটাকে নিয়ে বিচারণ করা এই হলো তিনটে খুব নাম করা জ্ঞানে লাভে বিচারণে বেদ তার মানে হলো বেদে যে বস্তুটা রয়েছে এটা হলো জ্ঞান জ্ঞান রাশি যার জন্যে পরে পরে আমরা অনেক কিছুকে জানি যেমন যে কোনো জিনিসে বেদ লাগিয়ে দেওয়া আয়ুর্বেদ ধনুর্বেদ এটা বেদ শব্দ লাগিয়ে দেওয়া হয় আবার অনেক সময় সম্মানের জন্য বলা হয় কোন একটা গ্রন্থকে নিয়ে আমাদের চারটি বেদ আছে একটু পরে আমরা দেখব এটা বেদ আমরা মজা করে বলি খবর কাগজ হলো আজকের পঞ্চম বেদ কারণ লোকেরা বেদ পড়ে না সকালে উঠে আগে খবর কাগজ পড়ে সম্মানে বলা হয় এই যে বেদ চারটি বেদ যেটা একটু পরেই আমরা বলছি এর আরো অনেকগুলো নাম আছে এর মধ্যে সবচেয়ে নাম করা শব্দগুলো হচ্ছে শ্রুতি শ্রুতি খুব নাম করা শব্দ যার অর্থ হয় বেদ শ্রুতিকে বলে সুয়াতে ধর্মা ইতি যে ধর্ম কথাগুলো গুরু থেকে শোনা হয় এটা গুরুমুখী গুরু পরম্পরা আমরা প্রথমে বললাম শোনা হয় আর খুব বলে যিনি আদেশ করেন বেদ আদেশ করেন জীবনটা কেমন ভাবে হবে অর্চনা পুজো কিভাবে হবে তার সঙ্গে একটি শব্দ হচ্ছে নিগম নিগমের অর্থ হয় যেটা বাপ থেকে ছেলে মানে বংশ পরম্পরায় যে জ্ঞানটা চলে আসছে এটাকে বলে নিগম আর কিছু কিছু দার্শনিকরা ছিলেন তারা বলতেন বেদে যে অর্চনাগুলো রয়েছে আর বেদে যে পূজা বিধিগুলো রয়েছে এটাই হল বেদ বলেন মন্ত্র ব্রাহ্মণীয় বেদ নাম ধেয়াম মন্ত্র আর ব্রাহ্মণ এই আমরা একটু পরেই আলোচনা করব মন্ত্র কি ব্রাহ্মণ কি পতঞ্জলি যখন উনি মহাভাষ্য লিখছিলেন ব্যাকরণের উপরে তিনি বলছেন বেদের শব্দরাশি না যেমন ধরুন গায়ত্রী মন্ত্র বেদ থেকে আসে ওম ভূর্ভু সৎসিতরেণ্যম এই শব্দরাশি বেদ না ওর যে অর্থ ভেতরে রয়েছে সেটাই হলো বেদ ওম নম শিবায় এই ধরনের যে মন্ত্র জপ করা হয় ওই মন্ত্রটা মন্ত্র না মন্ত্রের যে অর্থ সেটাকে চিন্তন করা এটাই হলো আসল মন্ত্র শঙ্করাচার্য খুব সুন্দর বেদকে পরিভাষিত করলেন বললেন যে পরমাত্মা নাম লবতে ইতি বেদ বেদের কাজ হল পরমাত্মার জ্ঞান ঠাকুর যেমন বলছেন ঈশ্বর দর্শনী মানব জীবনের উদ্দেশ্য বেদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরমাত্মার দিকে নিয়ে যাওয়া এখন বর্তমান কালে বেদের অর্থ হয় প্রার্থনাগুলো একটু পরে আমরা ব্যাখ্যা করছি আসলে কি এতগুলো টপিক আছে না একটু একটু করে সামনে পিছনে করে এটাকে বলতে হয় এই যে বলা হলো যে ঋষি ছিলেন ঋষিকা ছিলেন আর ঋষি বালক ছিলেন এনারা এই বেদের জ্ঞানকে যখন ধীরে 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 বাঁধতে শুরু করলেন ছন্দে যার মধ্যে গায়ত্রী ছন্দ খুব নাম করা ছন্দ তিনটে লাইন থাকে আটটি করে মাত্রা গায়ত্রী মন্ত্র নিজে সেটাতেই আছে যেটা ওনার সন্তান বা শিষ্য ওই পরম্পরাকে চালিয়ে নিয়ে গেলেন এই যে বলা হলো শ্রুতি আম না এগুলো এখন এই যে রাশি জমতে শুরু হলো এই রাশির মধ্যে দুই রকমের জ্ঞান ছিল বেদ হলেন জ্ঞান প্রথম হলো যেটা শুধু এক লাইনের ওয়ান লাইন সেটাকে মন্ত্র বেদকে শ্লোক বলা হয় না বেদকে মন্ত্র বলা হয় ওয়ান লাইন হলে মন্ত্র আর বেশ কটি লাইন দিয়ে যদি হয় এটাকে বলা হলো সুক্ত দন্তশয় দিয়ে সুক্ত এটা খুব ইম্পর্টেন্ট আমরা পরে যখন এগুলো করতে শুরু করব পুরুষ সুক্ত না সাদিয়া সুক্ত অগ্নি সুক্ত আর সংস্কৃতে ম লাগানো থাকে অগ্নি সুক্তম না সুক্তম সিঙ্গেল লাইন যখন হয়ে যায় যেমন গায়ত্রী আমরা বলি গায়ত্রী মন্ত্র গায়ত্রী নিজে একটা অন্য সুক্ত থেকে এসেছেন কিন্তু যখন লাইনটা টেনে নেওয়া হলো আর অন্য ওম যদি লাগিয়ে দেওয়া হয় তখন একটা মন্ত্র হয়ে যায় আমরা এগুলো করব পরে একটা পর একটা আর এই যে পুরো জিনিসটা এটাই হল বেদ ঋষিরা এই যে জ্ঞান বলা হলো যে জ্ঞানটাকে তিনি দিয়েছিলেন যেখানে সৃষ্টি ষষ্ঠা সৃষ্টি তত্ত্ব এই তিনটি জিনিস এই জ্ঞান ছন্দবদ্ধভাবে মোটামুটি ছন্দবদ্ধভাবে কিছু কিছু জিনিস ছিল যেটা ছন্দবদ্ধ ছিল না একটু পরে আমরা আলোচনা করছি এখন বেদ এনার যে মেন কাজ যদিও এখানে বলছেন পরমাত্মা নাম লভতে কিন্তু পরমাত্মা নাম লভতে কম হয়ে গেল তার কারণ ছিল এই পরম্পরায় যখন বিদ্যাটা চলতে শুরু হয়ে গেল এটা ধর্মবিদ্যা পরিষ্কার ঈশ্বরকে নিয়ে চলছে গীতা আমরা পাই গীতায় যে ভগবানের ভজনা করেন চার প্রকার লোক আর্ত জিজ্ঞাসু যিনি কিছু অর্থ চান আর জ্ঞানী এই চার প্রকার লোক ভগবানের ভজনা করেন একটা পঞ্চম প্রকার আছে যেটা গীতায় মেনশন নেই এটা হলেন ব্রাহ্মণরা একটা জাতি এনারাও ঈশ্বরের ভজনা করেন এনাদের পিকিউলারিটি হলো বৈচিত্র্য হলো এই যে ঋষিদের নাম বলা হলো বিশ্বামিত্র আমিত্র বশিষ্ঠ আঙ্গিরস এনারা এই উচ্চ ঋষি নন অন্যদিকে যারা পুরোহিত যারা পয়সা নিয়ে পুজো করছে তাও না এনারা অথচ ভজনা করছেন ভজনা কেন করতে হবে এটা তার জীবনধারা ওয়ে অফ লাইফ বেদ পড়ব বেদের সংরক্ষণ করব আর এই বিদ্যাটা নিয়ে থাকবো অথচ এনারা পুরোহিত না যেটা আমরা মন্দির দিতে পাই আর এনারা ঋষির মতো উচ্চ না পুরোহিতদের মতো টাকার পিছনে দৌড়চ্ছেন না মাঝে মাঝে যেতেন রাজার দরবারে যেতেন কিন্তু নিজের জ্ঞান নিয়ে এই ব্রাহ্মণরা করলেন কি বেদের রক্ষা করতে শুরু করলেন আর বেদের রক্ষা করতে গিয়ে তাদের যেটা সবচেয়ে বড় হলো ধ্যান তো ওনারা ওই স্তরে পারবেন না যেটা ঋষিরা করছেন আর পুরোহিতের মতো পুরোপুরি যে কুলো পুরোহিত হয়ে যাবেন সেটাও পারলে না এনারা এই পুজো অর্চনাটাকে যজ্ঞে যজ্ঞ বানিয়ে দিলেন যজ্ঞ বানিয়ে দেওয়াতে দুটো সুবিধে হলো মানুষ কিছু করতে পারছে নিজেকে সেখানে জুড়ে রাখতে পারছে আর মন্ত্রগুলো এমনভাবে সেখানে ব্যবহার হচ্ছে যে মন্ত্রগুলো এই যে বেদের মন্ত্র যেগুলো বলা হলো নিজেই ওটা বেঁচে থেকে যাচ্ছেন কারণ ওই যজ্ঞে বেদ মন্ত্র ছাড়া হবে না ফলে আজকে আমরা যখন পাই যখনই বেদ নিয়ে কিছু পড়বেন ওনারা দুটো কথা বলবেন বেদকে নিয়ে প্রথম বলবেন অপৌরুষেয় অপৌরুষে মনে হয় কোনো পুরুষের মন থেকে আসেনি কেন পুরুষের মন থেকে আসেনি আগে যেটা বলা হলো ঋষিরা ধ্যানের গভীরে যখন ডুবলেন সেই ধ্যানের গভীরে গিয়ে তারা যখন সেই ষষ্ঠার যে সত্য তার সম্মুখ যখন হলেন তখন তারা জানেন তার মন পেছনে থেকে পড়ে পেছনে পড়ে থেকে গেছে খুব সুন্দর এটা তিতনিষে বলছেন এত বর্তনতে অপ্রাপ্য সাহা ঈশ্বরের কাছে যখন যায় আত্মজ্ঞানের কাছে যখন যায় তখন মনের সঙ্গে পড়ে থেকে যায় পিছনে আমরা বিভিন্ন জায়গায় এগুলো আলোচনা করেছি আবার আলোচনা করবো রাজযোগ টক্সগুলো যদি শোনেন সেখানে কিছু কিছু এগুলো আলোচনা করা হয়েছে অন্যদিকে এনারা করে দিলেন যজ্ঞকে প্রাধান্য করে দিলেন ও ওখানে ঋষিরা যখন এটা করলেন তারা বললেন এটা আমার মনের না সেই এটা অপৌরুষেয় ঈশ্বরীয় কথা তার সঙ্গে যেটা ধীরে ধীরে যেটা হয়ে গেছে যে ভগবান যখন সৃষ্টি করেন সেখানে তার কিছু সিদ্ধান্ত থাকে সৃষ্টি এলো মেলো না যা খুশি বানিয়ে দিলাম তা না পুরো সেখানে একটা এই যে প্যাটার্ন আছে ফলে সৃষ্টি যখন হয়েছে তখনই এই জ্ঞানটাও এসেছে ফলে বেদ এই যে জ্ঞান ভগবান সৃষ্টির সঙ্গেই ছাড়েন সেই জন্য বেদ হলেন অনন্ত কত অনন্ত সৃষ্টি যেমন অনন্ত ভগবান যেমন অনন্ত কারণ ভগবানেরই জ্ঞান সৃষ্টির সঙ্গে এটা বেরিয়ে চলে আসে বেদ হলেন সেই জন্য অপরুষেয় ব্রাহ্মণরা এটাকে যজ্ঞের পরিবর্তিত করে দিলেন সেই জন্য এটাকে বলেন কর্মকাণ্ড ঠাকুর বলছেন কর্মকাণ্ড আদিকাণ্ড আগে কাজ করে নিতে হয় পরে আচার্য শঙ্কর এটাকে খুব সুন্দর মিলিয়ে দিলেন বললেন ভারত ভূমি হিন্দু ধর্ম এনারা হলেন যজ্ঞ করতেন এমনকি হেং যখন এসেছেন ভারতে চীন থেকে ওখানে সেই যেখানে এখন আফগানিস্তান আদি আছে তো ওখানে বর্ণনা করছেন এনারা সব ছিলেন অগ্নি উপাসক আমরা অগ্নি উপাসক ছিলাম যার জন্য ঋগ্বেদের প্রথম সুক্ত এটা অগ্নি সুক্তম। কর্মকাণ্ড হলো বেদের পরে দেখবো পরে কিন্তু আস্তে আস্তে এটা চলে এলো জ্ঞান কাণ্ডে এখন এই বেদ রাশি সে হাজার হাজার বছর ধরে তার মধ্যে ঋষি ঋষিকা ঋষি বালক দিয়েই যাচ্ছেন মন্ত্রের পর মন্ত্র কারণ সেই সিন্ধু নদীর তীরে কি আরো যারা একটু পশ্চিম দিকে চলে এসছেন সিন্ধু নদী থেকে ঐতিহাসিকরা থিওরি আছে ওনাদের এটা কি নর্দার্ন ডিভিশন সাদার্ন ডিভিশন আছে ওনাদের থিওরি আমি মানি আবার মানি না যখন বই পড়ি তখন মানি যখন পড়ি না যে যেটা বলে মেনে নি কারণ আমি নিজে ঐতিহাসিক না আমি কি করে বলবো আছে গুলো যেটা বুঝি তত্ত্ব আমরা বললাম আমরা তত্ত্বকে বুঝি তথ্য আমরা বুঝি না তথ্য ওইটা পণ্ডিতদের কাজ আর আমরা পণ্ডিত না আমরা সন্ন্যাসী আমরা তত্ত্ব জানি এত বেড়ে গেল ইতিমধ্যে কি হলো এক একটা যে বংশ একটা যে ফ্যামিলি ওটাকে ধরে আছে কোনো কারণে যদি সন্তান না হয় কারণ ঋষিরা এমন ডুবে আছেন আমরা পরে দেখবো বেদ পড়তে বত্রিশ বছর লাগতো এখন আট বছর বয়সে যদি কোনো গিয়ে থাকে পড়তে বত্রিশ বছর তার পড়তে লাগলো চল্লিশ বছর বয়স তখন গিয়ে সে বিয়ে করবে ততদিন তার মেয়েগুলো কুমারী অতদিন থাকবে না মেয়েগুলো একটু বাচ্চা হতো কম বয়সে হতো ফলে অনেক সময় এদের সন্তানই হতো না তার আগেই মারা যেত সেই দৃশ্যে তখন ভারতভূমিতে এলেন ব্যাস ব্যাসদেবের দেবের বাবা পরাশর মুনি মহাভারতে আমরা প্রথমের দিকে গল্প বলেছি পরাশর মুনির কীভাবে তিনি মৎস্যগন্ধা ছিল তার সঙ্গে তার সমাগম হয়ে ব্যাসদেবের জন্ম ব্যাসদেবের বিরাট সম্মান ছিল কাহিনী হচ্ছে যে নাকি জন্ম থেকে পুরো বেদ জানা ছিল এগুলো বানিয়ে বলা হয় কিন্তু ব্যাসদেবের এমন অথরিটি এমন অথরিটি তিনি তখন যে যত ছিল যাবতীয় বেদের জ্ঞান তিনি সব এক জায়গায় নিয়ে চলে এলেন সব এক জায়গায় করে সুন্দর করে তিনি গোছাতে শুরু করলেন এরপরে যখন আমাদের ক্লাস হবে সেখানে আমার আরো বিস্তারে এটাকে নিয়ে আলোচনা করবো এখন খুব সংক্ষেপে বলে দিই তিনি করলেন কি এই যে পুরো জ্ঞান রাশি যেটা বলা হলো জ্ঞানে লাভে জ্ঞান তখনকার যে ভারতবর্ষ এখন ব্যাসদেবের আশ্রম বলেন কুরুক্ষেত্রের কাছে ছিল বাদৃকা আশ্রমে ছিল অনেক জায়গায় ছিল তিনি কালেক্ট করলেন এখন সেই কালেকশনে যদি কিছু হারিয়ে গিয়ে থাকে কারোর কিচ্ছু করার নেই হয়তো হারিয়ে গেছে তিনি সমস্ত জিনিসকে গুছিয়ে রেখে দিলেন চারটে বইয়ে ওটা এত সুন্দর গোছান আমরা যখন করবো তখন দেখবেন পরের এর আগামী ক্লাসে আমরা এটা আলোচনা করব ঋগবেদ সামবেদ ইয়াজুর্বেদ অথর্বেদ চারটে বেদে তিনি অর্গানাইজ করে দিলেন পুরো প্যাটার্ন আছে ওটাতে এবং ঋগবেদ যেটা আমরা সুক্ত শব্দটা ব্যবহার করেছিলাম আগে এক হাজার আঠাশখানি সুক্ত রয়েছে সেখানে প্রথমটা হল অগ্নি সুক্তম অগ্নি মিডে পুরোহিতম করে আর ওই সুক্তে সব মিলিয়ে লাইন যদি গোনেন তো প্রায় দশ হাজার টেন লাইন আছে শুধু ঋগ্বেদে দশ হাজার লাইন গীতাতে আপনার সাতষট্টি শ্লোক মানে চোদ্দশো লাইন শুধু ঋগ্বেদে আছে দশ হাজার লাইন কত বড় যারা এই ঋগ্বেদ নিয়ে যজ্ঞের সময় যজ্ঞের সময় যারা ঋগবেদের ইনচার্জ তাকে বলা হলো হোতা এখনো আছে হোতা টাইটেল দেখবেন উড়িষ্যা হোতা আছে হোতা ব্যাসনের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব দিয়ে দিলেন নিজের এক বিশেষ শিষ্য পাইলা ওনার নাম হলো পৈলা পৈলাকে দায়িত্ব দিয়ে এগুলো নাম এগুলো আপনি ইন্টারনেটেও পেয়ে যাবেন পাইলা আর সেই ঋগবেদে যে আপনার এক হাজার আঠাশ সেখান থেকে তিনি মানে দশ হাজার লাইন একটা বিশেষ ছন্দে যেটাকে রিনার ওপরে গান করা যেতে পারে আর বিশেষ কিছু যোগ্য ছিল সেই যোগ্যে ব্যবহার করা যায় এই ধরনের প্রায় এক হাজার ওয়ান এইট সেভেন ফাইভ এতটা লাইন তিনি নিয়ে এলেন আর যারা ওই গানগুলো করতেন তাকে বলতেন উদ্গাতা আর সামবেদের এটাকে বল উদ্গিত জয়মিনী বলে ওনার খুব নাম করা শিষ্য তাকে তিনি দায়িত্ব দিলেন তুমি এটাকে সামলে রাখবে এখন ঋগ্বেদকে বলেন খুব নাম করে কথা আছে যে ঋগ্ভী স্তুবন্তী আরজুর্বেদ ইজন্তী ঋগ্বেদের কাজ হলো দেবতাদের স্তুতি যজুর্বেদের কাজ হলো যজ্ঞে আহুতি এই দুটি মূল বেদ মানে যখনই যজ্ঞ হয় এই দুটো লাগবেই লাগবে ঋক এজুর ঋক এজুর লাগবেই ঋগ দিয়ে দেবতাদের স্তুতি হয় আমরা যখন এই প্রথম সুক্ত করব অগ্নি সুক্তম সেখানে দেখবেন কিভাবে অগ্নিকে স্তুতি করছেন কি সুন্দর সেই প্রার্থনা সুক্ত মানে প্রার্থনা যে মন্ত্রগুলো যজ্ঞে লাগতো বেশিরভাগই হচ্ছে প্রোজে পোয়েট্রিতে কম প্রোজে বেশি তো তাতে এক হাজার নশো পঁচাত্তর আছে যেটা ঋগবেদে দশ হাজার আছে যিনি ঋগবেদের কাজ করেন যোগ্যের সময় তাকে বলা হয় ইউ এটা শব্দ অধ্বরযু আর সেই দায়িত্বটা তিনি দিলেন বৈশম্পায়ন বলে নিজের এক শিষ্যকে এই যে তিনটে ক্যাটেগরি হয়ে গেল ঋগবেদ ওটা ঋক ছন্দে ওটা একটা ছন্দ ওটাকে বলে ঋক সেই জন্য ওর নামই হচ্ছে রিচা সামবেদকে বলেন উদ্গিত ইজুর্বেদকে বলা হয় মন্ত্র ইয়জুর্বেদ হচ্ছে ঠিক ঠিক যেটাকে মন্ত্র বলা হয় ঋগ্বেদ হলে ওটাকে রিচা বলা হয় এগুলো বিভিন্ন নাম আমরা শ্লোক কখনো শব্দ ব্যবহার করি না ইজুর্বেদকে বলা হয় মন্ত্র পরে ও তার আরেকটা হচ্ছে সব প্রার্থনাগুলো সামবেদে চলে গেল যে গানগুলো করা যাবে ঋগ্বেদের মন্ত্রগুলো তার সঙ্গে আরো কিছু আছে নতুন কিছু ওর মধ্যে আছে কিন্তু খুব কম যজুর্বেদ হলো ঋগ্বেদ থেকেই নেওয়া কিন্তু সেগুলো যজ্ঞের কাজে লাগে তার বাইরেও কিছু আছে বাকি যা কিছু বেদের জ্ঞান ছিল যেটা ব্যাসদেব একত্রিত করতে পেরেছেন তিনি আথার বেদে রেখে দিলেন আর তার যে স্পেশাল তাকে বলা হলো ছন্দ ছন্দ এইটা ছন্দটা কিন্তু এই যে কবিতার ছন্দ তা নয় ছন্দ একটা স্পেশাল ক্লাস অফ মিটার ঋষা সামগান ও উদ্গিত তার সঙ্গে ইজু ইয়জু বলে ও মন্ত্র তার সঙ্গে ছন্দ ব্যাসদেব গত হলেন অনেকে বলে এখনো বেঁচে আছেন ওনারা এই চার শিষ্য এনারা এনাদের পার্সোনালিটি খুব পাওয়ারফুল ছিল এনাদের অনেক শিষ্য সেই শিষ্য পরম্পরায় চলতে শুরু হয়ে গেল বেদ যেটা আজ পর্যন্ত সুরক্ষিত সংরক্ষিত হান্ড্রেড বিসি ওনার নামে একটি শ্লোক আছে যে শ্লোকে আধার করে বলেন যে ব্যাসদেব ছিলেন কি ফিফটিন হান্ড্রেড বিসি তো হবেই ম্যাক্সিমুলারি দেওয়া ডেট তার মানে সাড়ে তিন হাজার বছর খুব কম বলে সেই সময় থেকে বেদ আজ পর্যন্ত যেমনটি ব্যাসদেব দিয়ে গিয়েছিলেন আজ পর্যন্ত আছে তার আগে একটা ছোট্ট ইতিমধ্যে এই যে যাকে হলো ওনার এক শিষ্য তার মানে ব্যাসদেবের উনি হলেন নাতি শিষ্যের পরম্পরায় প্রচন্ড তেজি লোক লোকালকে একদিন গুরুর সঙ্গে ঝগড়া হয়ে যায় তার একটা যজ্ঞ করার ছিল তো বৈশম্পায়ন বললেন ইয়াওয়ালকে তুমি এটা দেখো আর তোমার যে গুরু ভাই এদের সাহায্য নিয়ে যা খুব তেজি লোক ছিল ওদেরকে লাগাবেন না ওরা ভুলভাল করে দেবে আমি একাই সব করবো খুব রেগে গেলেন বলেন তোমার বড্ড অহংকার হয়ে গেছে তুমি আমার বিদ্যাটা ফেরত দিয়ে দাও যা গেয়ালকে এমন তেজি লোক বলেন আপনার মতো গুরু আমারও লাগবে না এই নিন বিদ্যা ফেরত যোগ বলে তিনি সমস্ত বিদ্যাটা বমি করে ফেলে দিয়েছেন এখন যখন ফেলে দিলেন তাই বিদ্যা নাশ হয়ে যাবে বৈশম্প এত কষ্ট করে শিখেছিলেন তো তিনি নিজের তিনিও বড় যোগী শিষ্যদেরকে তিনি নিজের শক্তিতে চড়ুই পাখি বানিয়ে দিলেন বলেন এই বমি করা জিনিসগুলো সব খেয়ে নাও এই গল্পগুলো যাঞ্জবলকে শিষ্যরা বানিয়েছিল কতটা সত্যি মিথ্যা আমরা জানি না ওই বমি করা বিদ্যাটা ওরা নিয়েছিলেন বলে ওটাকে বলে কৃষ্ণ ইযুর্বেদ ওলকে ছেড়ে বেরিয়ে গেলেন নদীর তীরে বসে ধ্যান করতে শুরু করলেন সূর্যদেবের উপাসনা তো সূর্যদেব তাকে পুরো নতুন করে দিলেন ওরা সেই জন্য এটাকে বলে ওয়াজ শ্রেণী শক্তি সূর্য থেকে সরাসরি পেয়েছে কি না কিনাবলকে আবার হলেন মধুবনির লোক কাহিনী তো সত্য হতেই হবে কারণ ইয়াওয়া স্মৃতি আছে সেখানে উনি পরিষ্কার এটা লিখছেন তার মানে এই যে সিন্ধু নদী আর ব্যাস দেব এগুলো যেগুলো বলছি এটা কিন্তু আমরা দরভাঙ্গা বিহারেবলকে এখানকার লোক এটা অনেক জিনিস মধুবনীতে এখনো এটা আছে তার মানে বেদ অনেক পশ্চিমে তখন এসে গেছে ইয়া নিজে অনেক পুরনো লোক এই চারজন শিষ্য মিলে এই চারজন শিষ্য তার যে পরের পরের শিষ্য এনারা বেদকে পুরো মুখস্থ বিদ্যা দিয়ে সামলে চলে এলেন ওরা করতেন কি ওর অনেকগুলো আছে যেমন পদপাঠ আছে সংগীতা পাঠ আছে অনুক্রমণিকা আছে পদপাঠে কি হয় শব্দগুলোকে পড়েন যেমন ওম ভূর্ভু এটা আসলে মূল মন্ত্র এতে ঋগ্বেদে নেই তৎ থেকে আছে सवितुर वरेण्यम अटकता लाइन और आप करबे तत् 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 सवितु तत् सवितु तत् सवितु सेकंड के वरेण्यम वरेण्यम सवितु वरेण्यम तत् सवितु वरेण्यम ई भाबे पदपाठ करा है संगीता पाठे करे की प्रत्येकटी शब्द के भेंगे 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 करे यदि इंटरनेट सर्च करें संमिता पाठ अपनी पेज आवेन सीखने प्रत्येकटी जे शब्द भेंगे 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 আর তার সঙ্গে আনুক্রমণিকা যে প্রথম শব্দগুলো প্রত্যেকটি যে লাইন বেদের সেটাকে মুখস্থ যাতে হয়ে যাচ্ছে যারা এই বেদ মুখস্থ করেন তিনটে মিনিমাম পদপাঠ সংহিতা পাঠ আনুক্রমণিকা মেন তিনটে করতেই হয় ম্যাক্সমুলের যখন সিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প আপনারা জানবেন কিভাবে ভারতকে লুট করলো করে যখন এটা নিয়ে চেঁচামেচি লেগেছে যে প্রচুর লুট হয়েছে এইটিন ফিফটি সেভেনে তখন ব্রিটিশরা যখন চেঁচামেচি শুরু করছে এটা কি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন অনেক বিদ্যজনকে লাগিয়ে ভারতকে নিয়ে অনেক রিসার্চ শুরু করলেন এলেন ম্যাক্স মুলার ম্যাক্স মুলার এখন নিজের লোকজনকে দিয়ে ভারতবর্ষে এই যে পাণ্ডুলিপিগুলো হয় মূল প্রতি বেদের কাশ্মীর থেকে কন্যাকুমারী কামাখ্যা থেকে কচ্ছ সব জোগাড় করতে শুরু করলেন তখন ততক্ষণ ভারতও জানতো না বেদের ব্যাপারটা পুরো ওনারা খালি জানতেন যে হ্যাঁ আছে আমার বাড়িতে বেদ আছে কিন্তু বাকির বাড়িতে কি আছে এটা কেউ জানতো না উনি যখন করতে শুরু করলেন পুরো বিশ্ব চমকে উঠল যেখানকারই কপি হোক কাশ্মীর হোক কন্যাকুমারী হোক কচ্ছ হোক কামাখ্যা হোক সমস্ত লিপি পাণ্ডুলিপি এক শুধু একটা জায়গায় একটা উচ্চারণ আমরা পরে উচ্চারণ নিয়ে আলোচনা করবো একটা উচ্চ আছে কোনো মানে এই সাড়ে তিন থেকে চার হাজার বছর ধরে ব্রাহ্মণরা পুরো মাথায় রেখে এটাকে মেনটেন করেছেন আরো হলো মজা যখন ছাপা শুরু হয়ে গেল আর ম্যাক্সিমার প্রচুর টাকা আয় করেছিলেন তো সাউথ ইন্ডিয়ার কিছু ব্রাহ্মণ ছাত্রগুলো ছিল অক্সফোর্ডে তখন তো যখন এই ছাপাখানা থেকে প্রুফগুলো আসছে তুমি অনেক ওদেরকে দিচ্ছেন এই দেখো তো কিছু ভুল আছে কিনা প্রুফে ওরা একবারও ম্যানস্ক্রিপ্টের দিকে তাকাচ্ছে না ওই যে প্রুফগুলো যে এসছে ছাপাখানা থেকে প্রথম পরিষ্কার দেখে বলে দিচ্ছে এই এখানে এই অক্ষরটা ভুল আছে এখানে উচ্চারণটা ভুল আছে হতবাক এই আমরা প্রথমে করলাম ওম ভবতু চলে যাচ্ছে এখনো সাউথ ইন্ডিয়াতে আমাদের আমাদের ইউনিভার্সিটি মহারাজরা আছেন যাদের ঋগ্বেদ পুরো মুখস্থ বাচ্চা বয়সে মুখস্থ করে দেওয়া হয়েছে সেই পরম্পরা অনেক ফ্যামিলিজে এখনো আছে সেই যজ্ঞ সেই চারটে বেদ ওটাকে মুখস্থ করা এখনো বই পড়ানো হয় ছাপা বই হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু সেই পরম্পরাটা সুতি পরম্পরাটাকে তারা বাঁচিয়ে রেখেছেন মূল আমরা আলোচনা করলাম কিভাবে বেদের যে যে এগুলো ছিল প্রার্থনাগুলো যজ্ঞে যেগুলো লাগে আর একটা বলা হলো ব্রাহ্মণ বলে একটা জাতি যারা এটাকে রাগ থাকতেন যারা যজ্ঞকে পপুলারাইজ করলেন যজ্ঞ কিভাবে হবে এনারা যজ্ঞ বিধি কিভাবে হবে এটার জন্য নতুন বেদ রচনা শুরু করলেন যেটা বেদের সঙ্গেই জড়ানো আছে তো প্রথমটা যেটা যেখানে শুধু মন্ত্রগুলো রয়েছে যেটা সেই ঋষিদের কাছ থেকে এসেছে এটাকে বলা হয় সংগীতা সংগীতা বলা হয় হয় ও শিকার তো আকার সংগীতা বা মন্ত্র বলা হয় শুধু মন্ত্র সংগীতা আর এই যে যোগ্য বিধি কিভাবে হবে যোগ্য কিভাবে হবে এটাকে বলা হয় ব্রাহ্মণ কেন এটাকে ব্রাহ্মণ বলা হয় সেটা আমরা জানি না ব্রাহ্মণ এটা কিন্তু ব্রাহ্মণ জাতি না ব্রাহ্মণ বই সেকেন্ড থেকে আরো কিছু ব্রাহ্মণ বললেন আপনারা শুনে থাকবেন এই যে চারটে আশ্রম ব্রহ্মচর্য গৃহস্থ গারস্থ ওয়ানপ্রস্থ সন্ন্যাস এনারা যখন ওয়ানাপ্রস্থ হয়ে গেলেন বানপ্রস্থান তখন আর যজ্ঞ করতেন না সেখান থেকে ধীরে ধীরে দেখলেন যজ্ঞ না মনকে ভেতরে নাও তারা নতুন একটা সাহিত্য রচনা শুরু করলেন সেটাকে বলা হয় আরণ্যক এরা অরণ্য বনে থাকতেন আরণ্যক আর তারপরে আরও এনারা যখন গভীরে পুরো চলে গেলেন বলেন উপনিষদ এখন এই যে মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ প্রত্যেকটি বেদের এই চারটে রয়েছে মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ আমরা এখন এটা জানি না যে ব্যাসদেব নিজে এগুলো অর্গানাইজ করেছিলেন কি করেননি হয়তো করেছিলেন কারণ ঈশো উপনিষদ যেটা এটা ইজুর্বেদের যেটা সংগীতা তারই সেই অধ্যায় হচ্ছে ইসু উপনিষদ তার মানে কিন্তু এটা কৃষ্ণ যজুর্বেদে আবার নেই এগুলো আমাদের জানা নেই কারণ এগুলো হচ্ছে পরম্পরা বিদ্যা আমি যার কাছে এগুলো শিখেছিলাম ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ইসু উপনিষদ কেন যদিও এটা সংগীত আছে তো বললেন যে না এটা জানার কোনো পথ নেই পরম্পরা এটা চলে আসছে এটাকেই মেনে নিতে হবে তো এই যে মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এই যে চারটে মন্ত্র হলো সংগীতা যেখানে মূল মন্ত্রগুলো রয়েছে যেটা দিয়ে দেবতার স্তুতি হয় যজ্ঞ হয় ব্রাহ্মণ পোর্ষণ হলো যেটা দিয়ে যজ্ঞ করা হয় ব্রাহ্মণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট যার মধ্যে শতপথ ব্রাহ্মণ খুব নাম করা এই যে আমরা দেবতা অসুর এর যে কাহিনীগুলো আমরা জানি অনেকগুলো সব ব্রাহ্মণেই আসে এই যে ব্রাহ্মণ এটা মানে বেদ পড়লে আপনাকে এই চারটেই পড়তে হবে তার সঙ্গে আরণ্যক যেমন বৃহদারণ্যক উপনিষদ আছে আপনারা নাম শুনে থাকবেন এর মধ্যে প্রথম তিনটে অধ্যায় না চারটে অধ্যায় এটা হচ্ছে যেটা দেখলেন ম্যাক্সমুলার প্রচুর কাজ করেছিলেন আর বেদের ভাষা এত প্রাচীন যে অনেক পরে সায়নাচার মানে আমাদের শঙ্করাচার্যের অনেক পরে সায়নাচার্য থার্টিন ফোরটিন্থ সেঞ্চুরিতে ছিলেন তিনি ভাষ্য লেখাতে বেদের অর্থগুলো একটু স্পষ্ট হলো স্বামীজি ম্যাক্স মুলারকে বলেছিলেন আপনি এই যুগের সায়ন আপনি উদ্ধার করলেন তিনি আবার এটাকে ইংলিশে অনুবাদ করলেন অনুবাদ ভালো মন্দ যেমনই হয়ে থাকুক তিনি এটাকে একটু গোছানোর চেষ্টা করলেন এ মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ কিন্তু উনি দেখলেন একটা ঠিক করতে গেলে আরেকটা গোলমাল লেগে যাচ্ছে তো উনিও তখন বললেন পরম্পরাতে যেমনটি আছে এটাই পরম্পরাতে যেটাকে বলছে মন্ত্র মন্ত্র পরম্পরাতে যেটাকে বলছে ব্রাহ্মণ ব্রাহ্মণ আরণ্যক আরণ্যক উপনিষদ উপনিষদ প্রত্যেকটি বেদে এই চারটি আছে যদিও ঠিক ক্লিয়ার ডিভিশন একবারে পরিষ্কার যে ভাঙা তা নয় এখন যজ্ঞ করতে গেলে শুধু মন্ত্র হলে তো হবে না ব্রাহ্মণ হলে হবে না আরো অনেক কিছু জিনিস লাগতো ছটি অঙ্গ লাগতো বেদে এটাকে নারা বলেন বেদাঙ্গ আর উপনিষদ যেটা এটা বেদের শেষে আসে বলে এটাকে বলেন বেদান্ত আপনারা এটা শুনে থাকবেন বেদ বেদান্ত বেদাঙ্গ বেদ হলো সংগীতা পোর্শন বেদান্ত হলো উপনিষদ পোর্শন আর প্রত্যেক বেদের সঙ্গে ছটি করে বেদাঙ্গ প্রথমটা হলো শিক্ষা শিক্ষা হচ্ছে উচ্চারণবিধি এই যে আমরা সাহনা ভাবতু এটা উচ্চারণবিধি ওনারা শেখান নারদীয় শিক্ষা খুব নাম করা পরে আমরা সংক্ষেপে এগুলো আরো বিস্তারে আলোচনা করবো এগুলো সব যা যা আলোচনা পরে আবার বিস্তারে আলোচনা হবে কল্প এটা হলো যোগ্য করার জন্যে খুব সংক্ষেপে কিভাবে করা হবে ম্যানুয়াল এগুলো ব্যাকরণ ব্যাকরণ ছিল মাস্ট পানিনি অনেক পরে এসছেন বেদের বেদের ব্যাকরণ আলাদা ব্যাকরণ ছিল নিরুক্ত নিরুক্ত হচ্ছে শব্দকে কিভাবে ভাঙা হয় এটা বলেন বেদের ভাষা অনেক পুরনো সংস্কৃত তার অনেক পরে এসেছে ব্যাসদেবের অনেক পরে সংস্কৃত ঠিক ঠিক ব্যাসদেবের পরে সংস্কৃত ধীরে ধীরে পপুলার হয়ে গেল বেদের সংস্কৃতকে লোকে ভুলে গেলেন এখন কি হবে অর্থটা জানা যাবে না বলে কয়েকজন বৈদিক ডিকশনারি যেখানে ওই শব্দগুলোকে ভেঙে ভেঙে দেখানো হলো জিনিসটা কি সেটাকে বলা হয় নিরুক্ত খুব নাম করা নিরুক্ত হচ্ছে ইয়াস্ক বলেন এইট সেঞ্চুরি বিসিতে ছিলেন ইয়াস্ক মানে আজকে আঠাশশো বছর আগে তখনই বেদের সংস্কৃত আর বেদ পুরনো হয়ে গেছে মানে পুরো বিদ্যাটা লুপ্ত হয়ে যাচ্ছে আর নিরুক্তা ছন্দ এই যে গায়ত্রী ছন্দ্র পান্তিক ছন্দ বিভিন্ন ছন্দের যে স্টাডি তার সঙ্গে জ্যোতিষ জ্যোতিষ হল অ্যাস্ট্রোনমি এই যেমন আজকে বলছে না স্যাটার্ন আর জুপিটার একসঙ্গে আসছে এগুলো এনারা এই বিদ্যাটা তারা জানতেন কোন যজ্ঞ কখন হবে এটাকে নিয়ে ফলে তিলক আদি যখন লোকমান্য তিলক এনারা যখন বেদের উপরে কাজ করলেন এই জিনিসগুলোকে আধার করে যখন বর্ণনা করছেন সূর্যগ্রহণের সময় কি যোগ্য হবে তার মানে ওনারা জানতেন আগে থেকে জানতেন ক্যালকুলেশন ছিল সূর্যগ্রহণ কখন হবে তো এই ধরনের ওখানে কিছু 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 বর্ণনা আছে যেটা থেকে তিলাক বার করলেন বেদ আট থেকে দশ হাজার বছর আগে আমরা আজকে যে বেদটা পাচ্ছি স্বামীজি এটা বলছেন যে পাশ্চাত্য পণ্ডিতরা যাই বলুন কিছু না হোক আট থেকে দশ হাজার বছর আগে রচনা হয়েছিল আমরা একটা আগে বললাম কিভাবে একটা মীমাংসা বলে দর্শন যেটা ভারতের খুব নাম করা দর্শন ছিল তারা বলতেন মন্ত্র ব্রাহ্মণে ওর নাম ভেদ মন্ত্র আর ব্রাহ্মণ এই যে বলা হলো সংগীতা আর ব্রাহ্মণ এটাকে ওনারা বেদ মনে করতেন আর আরণ্যেক আর উপনিষদকে ওরা বেদের মধ্যে গুনতেন না কিন্তু যজ্ঞ যখন হবে তখন ওগুলোর পাঠ হতো বলতেন এতে যজ্ঞ ফল ভালো দেয় আচার্য শঙ্কর যখন এলেন তিনি বললেন এই যে মন্ত্র আর ব্রাহ্মণ এটা প্রথমের দিকে যোগ্য করা করে নিজের শুদ্ধি আর বেদের মূল জিনিস হচ্ছে উপনিষদ বেদান্ত বেদের যেখানে পরিসমাপ্তি উপনিষদ বেদ যদি আপনাকে জিজ্ঞেস করায় কি চারটি বেদ হৃক সাম ইজুর আথার এই প্রত্যেকটি চারটে করে বিভেদ মন্ত্র ব্রাহ্মণ আর এক উপনিষদ আর বাকিটা আমরা সংক্ষেপে আপনাকে একটা একটা এক দৃষ্টিতে পুরো জিনিসটা কি এটা দেওয়া হলো এরপরে আমরা আস্তে আস্তে একটু বিস্তারে ঢুকবো বিভিন্ন মন্ত্র কিভাবে দেবতাদেরকে দেখছেন আর বিভিন্ন প্রার্থনাগুলো সুক্ত এগুলো আলোচনা করব এই বেদ থেকে কত কি বেরিয়েছে পুরো জমেট্রি বিদ্যাটা বেদ থেকে এসেছে ভারতের যে আমাদের যে সামাজিক বিধি তো বেদ থেকে এসেছেন তার সঙ্গে যে শূন্য জিরো এটা বৈদিক পরম্পরা থেকে এসেছে আমাদের যে ইতিহাসের অবধারণা সাহিত্য পুরাণ সমস্ত মানে যা কিছু আছে হিন্দুদের সমস্ত কিছু বেদ থেকে এসছে মুশকিল হলো বেদের ভাষা এত প্রাচীন যে বলছেন না এইথ সেঞ্চুরি বিসি তখনই এই ভাষাটা হারিয়ে গেছে সায়নাচারী এটার উপরে ভাষ্য লিখেছেন বলে আমরা এখন একটু মোটামুটি বুঝতে পারি আমিও যখন এগুলো আলোচনা করব এগুলো চারিয়ের যে ব্যাক ভাষ্য সেটাকে আধার করেই করব ইতিমধ্যে ওনারা ওই যে বেদের এই যে চারটে মন্ত্র ব্রাহ্মণ প্রত্যেকটি যে সংহিতা মানে মন্ত্র তার সঙ্গে পাঁচটা ছটা সাতটা করে ব্রাহ্মণ ছিল এইভাবে আরণ্যক এভাবে উপনিষদ আর তার সঙ্গে বেদাঙ্গগুলো আলাদা ছিল পরে পরে বিভিন্ন যে পরিবারগুলো তারা বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন করে সংগীতা সব জায়গায় সমান ঋগ্ আপনি যেখানে যান ভারতবর্ষে এই চারটে সমান কিন্তু ব্রাহ্মণ উপনিষদ আর বেদাঙ্গ পাল্টে যায় বিভিন্নভাবে জোড়া আছে এই বিভিন্ন জোড়াকে ওনারা বললেন শাখা শাখা তো এখনো আমরা যখন ব্রাহ্মণগুলো গুলো পাই এটাকে বলে অমুক তাণ্ডিয়া শাখা এটা নাম কাঠাক শাখা একটা শাখার নাম তার সংগীতা মূল বেদ ওইটাই আছে যেটা ছিল কিন্তু তা আনুষাঙ্গিকগুলো যেগুলো ব্রাহ্মণ আর্য উপনিষদ শিক্ষা এগুলো পাল্টে যায় এই হলো বেদ বেদান্ত বেদাঙ্গ শাখা আর হিন্দু জীবন ভারতীয় জীবন ভারতীয় সংস্কৃতিতে তার প্রভাব এই বলে শেষ করি আগামী দিন আমরা শুরু করব প্রত্যেকটি বেদের বিষয়বস্তু কি সেখান থেকে আমরা গায়ত্রী মন্ত্র এর অর্থ কি আমরা আলোচনা করব থ্যাংক ইউ